গুড আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, আর ইনিও খুব ভালো আছেন। ইনি যাচ্ছেন আজকে নেমন্তন্ন খেতে, তো ওর বন্ধু কাম দিদি কাম মাসি বাড়িতে, তো ওর নেমন্তন্ন। তো সেই মাসির সবাই, ওরা একই স্কুলে পড়ে, বিশাল বড় মাসি, স্কুলের পড়ে সেই মাসি। তো ওরা আজকে ওর বাড়িতে ওর স্কুলের বন্ধু এসছে, আর এও যাচ্ছে, এও যেহেতু চেনে একই স্কুল, তো সেই জন্য ওরও আজকে নেমন্তন্ন। তো আজকে যাচ্ছে নেমন্তন্ন খেতে। দীপিকা কি পড়েছো তুমি? কি পড়েছো? একটা কুর্তি, আর কি কালারের লেগিংসটা দেখে, ম্যাচিং না কিন্তু। আচ্ছা, ম্যাচিং না, দিদা বাড়িতে যা আছে সেটাই পরে নিস। তো চলো ছেড়ে আসি, ছেড়ে আসি অনেক দূর যাচ্ছে। চিনি মুখে দিয়ে যা। এই যে চলে এসছে নেমন্তন্ন বাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। আর কালকের পর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো হ্যাঁ, ওটা কালকেরই ভিডিও ছিল যেটা তোমরা দেখলে, বাবাই যাচ্ছে নেমন্তন্ন খেতে। তো যাই হোক, কালকের পর আর ভিডিও করতে পারিনি কিছুই, কেন কি ওই বাড়িতে কিছু প্রবলেম হয়ে গেছিল, সেই সমস্ত কিছু নিয়ে আর হয়নি ভিডিও করা। আর আজকেও সকাল থেকে ভিডিও কিছু করিনি, কারণ কি সকাল থেকে ছিল কৃতিকার আজকে স্কুলে পিটিএম ছিল, তো সেখানে বসে থাকতে হয়েছিল প্রায় সাড়ে নটা থেকে একটা অবধি এসব চলেছে। তো সেই জন্য আর মানে ভিডিও পোস্ট কি করব, ভিডিওই ছিল না কিছু, আর পোস্ট করার টাইমেও মিটিংয়ে ছিলাম, তো সেই জন্য আর কোনো ভিডিও করতেও পারিনি আজকে। তো ভিডিওটা আজকে, এখন ডিনার হয়ে গেছে, এখন বাজে 9টা, আমার আর বাবায়ের ডিনার হয়ে গেছে, বাবা মা এখনো খায়নি। তো এখন চলছে, মানে শুরু হবে, বাবাই বলছে চলো লুডো খেলি। তো যাই হোক, তো এখন লুডো খেলি, চলো। আমি এই ঘরেই ছিলাম, তো যাই ও ঘরে গিয়ে, এখন টিভি চলছে, সাউন্ডটা একটু ইগনোর করো, আর এখন আমরা খেলবো লুডো। আর আজকে ভেবেছিলাম কিছু একটা পার্টি হবে, ফুচকা পার্টি, কেন কি আজকে বাবাইকে ভেবেছিলাম একটু ফুচকা পার্টি দেব, ঠিক আছে, ওর রেজাল্ট বেরিয়ে গেছে, যাই হোক সেটাও হয়নি। তো যাই হোক, লুডোটুকু খেলতে চাইছে সেটুকুই খেলি, ওকে লুডো পার্টি দেই। তো চলো এখন লুডো খেলি, বসি লুডো খেলতে বসি, রাত বাজে 9টা। এই যে লুডোর গুটি সাজানো হয়ে গেছে, যদিও আজকে লুডো খেলার ইচ্ছা বাবাই ছাড়া কারোর নেই, কারোর ইচ্ছা নেই আজকে লুডো খেলি, কিন্তু আজকে ওকে একটু কিছু দিতে হবে, সেই জন্য অন্তত লুডোটাই দেই, খেলে অন্তত কোম্পানি দেই আমরা সবাই। তো সেই জন্য সবাই ইচ্ছা না থাকা সত্ত্বেও লুডো খেলতে বসবো। শুরু হতে না হতেই বাবাইয়ের দু ছক্কা পড়লো, আমার তো ছক্কা পড়লো একখানা, তার উপরে ওই এসে তিন চার পাঁচখানা ছক্কা পড়ে গেল পরপর, আমাকে খেয়ে চলে গেল, আমি খেলবো না। আমার গুটি ঘরে চলে এসছে, আমি এখানে ছিলাম, বোঝো বোঝো এ কোথায় ছিল এ জানে না, হবে না তাহলে, আমারটা বাইরেই ছিল। এসব আমি এসব পার্টির সাথে খেলবো না, এবার ও দান খাচ্ছে, খেলার পার্টি তো পাওয়া যায়নি, এবার আমাকে নিয়ে পড়েছে, আমি খেলতে চাই না, আর আমাকে হারিয়ে দিচ্ছে। এর তিনটে গুটি বাইরে আর আমার সব ভিতরে, আর একটা ঘরে ঢুকতে চলেছে, মানে ছক্কাটা হাফ, একটা তিনে দিবি আর একটা তিনে দিবি, মাথায় বুদ্ধি নেই, ছয়ের পর
তোমারে তো আবার একটা দান হয়। তো আমি তো ছয়টা আমি তো ছয়টা এ করছি বাঁধাচ্ছি, মানে ওটা এগিয়ে নিলাম গুটি, তুই আমার গুটি খাচ্ছিস কেন? আমি তো দান করিনি, আমি এগোইনি, তুমি তার আগে ছেড়ে দান করিনি না, দান সে মশা বসুনি কোন হাঁটুতে খেলা হচ্ছে না, আমি খেলবো না। ছয় পেয়েছে, একটা গুটিতে তিন, একটা গুটিতে তিন চালছে। তুই তো চাললি, এটাকে আমি তিন দিই, ওটাকে আমি তিন দেই। আমার কথা বলতে তিন পড়েছে আমার, ছয় ছয় পর আরেকটা চালে, তো ছয় পরে তিন পড়েছে, তিন একটা দিয়েছি, আমি ছয় আরেকটা দিয়েছি, ভুল কি করেছি? শুকনো ক্রিম ভেসলিন কিচ্ছু লাগায় না, তুই বেশি হাসিস না, তোর হলুদ দাঁত বেরিয়ে যাচ্ছে, তুই হাসিস না, দাঁত বন্ধ কর। আচ্ছা এখানে ফোন চলে এসছে আর একজনা, ঠিক আছে, তার জন্য খেলা এখানে এই করে দিলাম, আমি পুরো কেঁদে দিলাম, আর খেলবো না, আমাকে দশ বার ঘরে পাঠাচ্ছে, আমি খেলবো না। গুড মর্নিং, চলে এসছি ওই বাড়ি থেকে শুয়ে এখানে। তো যাই হোক, মুখে এখন যাবো স্নান করতে, মুখে এখন একটা প্যাক লাগাবো, এটা আমার একটু স্যুট করে, সেরম বলতে গেলে সেরম কিছু প্যাক নয়, বাট আমাকে স্যুট করে খুব, আমার মাই ছোটবেলা থেকে এটা শিখিয়েছিল, তো এটা ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর দেখি কি করছে সবাই এখন, কি করছো সবাই তোমরা এখন? আমরা কাজ করছি। কি করছো বাবাই? নাইটি পরে, নাইটি সুন্দরী, এগ বানাচ্ছি, ইগ ইগ, বনু বলে ইগ। তো ব্রেকফাস্ট নিজেই বানিয়ে নিচ্ছে, কিছু না, একটা অমলেট বানাচ্ছে। আর এখন আমি এটা করে স্নান করতে যাব, স্নান করে তারপরে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে বিয়ে আটা, এটা জাস্ট আটা, জল দিয়ে একটু এরকম পেস্ট মতো করে ফেলেছি, এটাই আমি মুখে লাগাবো এখন। পার্টিকেলস টাইপের মতন হয়, তো ওটাতে না ইয়েও হয়ে যায়, কি বলে, ডেড সেল বা ওগুলোও চলে যাবে, পারো, কিচ্ছু নেই, ঘরেই থাকে, সবার ঘরে থাকে আটা, ময়দাও নিতে পারো, ময়দা যদি থাকে তো, আটা কিংবা ময়দা এরকম গুলে মুখে লাগিয়ে নেবে, খুব ভালো কাজ দেয়। তো চলো এখন লাগিয়ে নিই আর স্নান করি, বাবা এই বেলা হয়ে গেলে আর আমি স্নান করতে পারি না, আমার মানে সকাল সকাল এখানে, আর এখানে কল থেকে গরম জল পড়ে সকালটা, তো সেই জন্য খুব আরাম লাগে, আর আমার গরম জল নিয়ে স্নান করতে একদম ভালো লাগে না। তো চলো ফটাফট লাগাই, লাগিয়ে স্নান করে নিই। আর কোনো কথা না, এখন একটু ফোন দেখব, শুকিয়ে গেলে স্নান করব, এটা বাচ্চারাও লাগাতে পারে কিন্তু, পাখিও লাগে, মানে ওর নাম বাবাই, এর নাম পাখি, তো ওও লাগায় কিন্তু, ও লাগায় না তাই, কিন্তু ও লাগায়, ওর মতন বাচ্চারা ছোটরা লাগাতে পারো, হোম রেমেডি, কোনো ক্ষতি নেই, কিচ্ছু হবে না, খুব ভালো। তো স্নান করে চলে এসেছি, আর দেখো দেখতে পাচ্ছো স্কিনটা বেশ স্মুথ, আমি ফিল করতে পারছি স্মুথ লাগছে, কোনোদিন লাগিয়ে দেখো, খুব ভালো। আর এখন কিছুই না, এই যে পন্ডস ক্রিমটা লাগিয়ে নেব, যে যেরকম ক্রিম লাগাও একটা ময়েশ্চার লাগিয়ে নেবে, যাতে স্কিনটা একটু তো টানে, সো সেই জন্য একটা লাগিয়ে নেব, ব্যাস হয়ে গেল সুন্দর স্কিন কেয়ার শর্টকাট। তো রেডি হয়ে গেছি, কিচ্ছু না, জাস্ট ক্রিম লাগিয়ে নিলাম, হয়ে গেল। তো চলো, ভিডিওটা কাল থেকে চলছে, আজকে ভিডিওটা শেষ করে ফেলছি। আর এই যে মায়ের সাথেও দেখা করে নাও, টাটা করে দাও একটু, মা দেখো সবাইকে, আর এই যে সবাই।
चलो वीडियो आजकल मत एखने शेष कर लतून वीडियो देखा हे कल के तो प्लिज हमार वीडियो जो भलो लेगे थे प्लिज लाइक शेयर और सबसक्राइब कर दिओ हमार चैनल तो टाटा।